ম্যাম আমার 20 সপ্তাহ, এখন আমার পেট শক্ত হয়ে থাকে, একটু যদি বলতেন ম্যাম। আচ্ছা বোন, আপনার 20 সপ্তাহ এটা খুব সুন্দর একটা সময়। আপনি প্রথম 3 মাসের সেই বমি কষ্টগুলো পার করে এসেছেন, এখন কিন্তু আপনার প্রেগনেন্সিটা এনজয় করার মতো, উপভোগ করার মতো একদম শেষ অবধি। আবার শেষে গিয়ে আপনার একটু হয়তো পেটটা বড় হয়ে যাবে, একটু হাঁসফাঁস লাগবে। তো এই সময়টিকে সুন্দর করে রাখার জন্য আপনি কি বলেছে, 20 সপ্তাহে ওনার কি কষ্ট হচ্ছে? পেট শক্ত হয়ে আসে। আচ্ছা আচ্ছা, পেট শক্ত হয়ে আসাটা খুব ভয়ের কিছু নেই, তবে যদি এমনটি হয় পেট ব্যথা হচ্ছে, সেটি কিন্তু আমাদের জন্য ভয়ের বিষয়। আপনার এখন ইউটেরাস বা আপনার জয়েন্টে এখন সংকোচন প্রসারণ করতে থাকবে, কেবল শুরু হয়েছে, আস্তে আস্তে বড় হবে। বেবিটিকে জায়গা দেবার জন্য তার নিজস্ব কিছু অ্যাডাপ্টেশনের প্রয়োজন আছে, সুতরাং ওই জন্য পেটটি মাঝে মাঝে শক্ত হয়। শুধু শক্ত যদি হয় তাহলে আপনার কোনো চিন্তার কারণ নেই, তবে যদি শক্তের সাথে কখনো ব্যথা অনুভূত হয় সেটি একটু আমাদের চিন্তাদায়ক, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু মেডিসিন খেতে হবে। তবে আপনি যেহেতু 5 মাস হয়েছে, এখন কিন্তু একটা অ্যানোমালি স্ক্যান বা একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে হবে যে বেবির কোনো, ইনশাল্লাহ কোনো ভয় নেই, তবে জন্মগত তো কোনো ত্রুটি আছে কিনা এই 5 মাসের সময় বোঝা যায়, একে আমরা বলি অ্যানোমালি স্ক্যান। তো আপনি যখন অ্যানোমালি স্ক্যানটি করবেন তখন তো আপনার ইউটেরাসে কোনো সমস্যা আছে কিনা বোঝাও যাবে। আর ওইদিকে একটু ইউরিনটা টেস্ট করে দেখে নিই, আমরা যারা শক্ত শক্ত বলেন, যেতে অনেক সময় কাছাকাছি জায়গায় যদি ইনফেকশন থাকে তখন ইউটেরাসটা একটু শক্ত হতে পারে। তো সাধারণ ক্ষেত্রে যদি কোনো ব্যথা না থাকে কোনো চিন্তার কোনো কারণ নেই, তবে আপনার 2টো জিনিস করে নেওয়া দরকার। একটি হচ্ছে প্রস্রাবটা পরীক্ষা করিয়ে নেবেন, আর 2টি হচ্ছে আপনার ঠিক এই মুহূর্তে অ্যানোমালি স্ক্যানটি যথাযথ সময়। এবং দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ হচ্ছে, আপনারা আমাদের লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই আমাদের এই লাইভটি দেখে উপকৃত হতে পারবে। এবং আপনাদের মধ্যে যারা শেয়ার করে দেবেন বেশি বেশি, তাদের মধ্যে থেকে টপ ফ্যান নির্বাচন করা হবে এবং এই টপ ফ্যান আমাদের লাইভে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এবং যারা আমাদের পেজে রিভিউ দেন তাদেরকে আমাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা লাইভে যুক্ত করে নেব। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910। আপনার গর্ভ অবস্থায় আমাদের বিভিন্ন স্বাস্থ্য টিপসগুলো আপনি দেখে উপকৃত হবেন, আর তাই শেয়ার করে অন্যকেও উপকৃত করুন। আমরা বলবো গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ঔষধ খাবেন না। আপনার প্রেগনেন্সি জার্নিতে কমপক্ষে 4 বার ডাক্তারকে দেখান। আমাদের ভিডিওগুলি দেখে উপকৃত হলে একটি রিভিউ দিবেন। আপনার একটি রিভিউ আমাদেরকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। আপনার একটি সুস্থ ও সুন্দর প্রেগনেন্সি কামনা করছি।